এই রমজান মাস সম্পর্কে আমি আপনাদেরকে ছোট্ট কয়েকটা মেসেজ দিতে চাচ্ছি আচ্ছা ঠিক আছে ভাই আপনি যেহেতু কিছু মেসেজ দিতে চাচ্ছেন তো আমি আপনাকে বলছি বর্তমান সময়ে অনেক যুবক আছে যারা রোজা রাখছে না বা রোজা রেখে নামাজ আদায় করছে না তাদের সম্পর্কে আপনি কি বলবেন দর্শক আজকে আবারও আসলাম সেই হাসান ভাইয়ের কাছে পঁচিশ জন নামি দামি আলমের কণ্ঠ নকল করতে পারে আর সেই কণ্ঠ নকল করে কিন্তু এখন সারা বাংলাদেশে ব্যাপকভাবে ভাইরাল রমজান উপলক্ষে আজকে হাসান ভাইয়ের কাছ থেকে কিছু বক্তব্য শুনবো আমরা এবং আপনাদের শোনাবো এই জন্যই আসছি ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ এখন আজকে রমজান উপলক্ষে আমাদের দর্শকদের ভালো কিছু শোনাবেন জি ইনশাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা যারা রমজান মাস পেয়েছেন তাদের নসিব কত ভালো কত ভালো আপনার কেমনে বুঝাই ও আমার প্রিয় ভাইরা যারা রমজান মাস পেয়ে গেছ আল্লাহর কাছে বারবার শুক্রিয়া আদায় করো আর বলো আল্লাহ তুমি আমার রমজান মাস আমার পর্যন্ত পৌঁছে দিয়েছ এই রমজান মাসে জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দাও তুমি না ক্ষমা করার মালিক তুমি না গফুর ও আল্লাহ তুমি না গফ্ফার তুমি আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ বলে বান্দা তুই যখন আমি রব আমার কাছে ক্ষমা চাস আমি আল্লাহ তোরে সব গুণা মাফ করে দেই। আল্লাহ মির রাহমাতিল্লাহ ও গুলাম আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাস না আমি আল্লাহর এক নাম গফুর এক নাম রহিম এক নাম গফ্ফার এই তোর জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিব চিল্লা বলে আল্লাহ আকবর এই জন্য আমার প্রিয় ভাইয়েরা যারা রমজান মাস পেয়েছেন আল্লাহর নবী বলে যে মানুষেরা রমজান মাস আসার পরে নিজের গোনাগুলা মাফ করাইতে পারলো না জিবরাইল আল সাল্লামের সঙ্গে সঙ্গ মিলায় আমার নবী বলেন ওই মানুষগুলা ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলা ধ্বংস হয়ে যাক এ আমার প্রিয় ভাইরা এজন্য ধ্বংস যদি না হতে চাই অবশ্যই রমজান মাস পেয়েছি রোজা রাখার দরকার আছে না নেই ও প্রিয় মুসলমানের সন্তানেরা মনে রাখবেন হায়াত মৌতের মালিক আল্লাহ এ মুসলমান এতক্ষণ ধরে ধরে যেই কণ্ঠ গুলা সুর নকল করে করে শুনিয়েছি এবার আমার কণ্ঠে আমি লাস্ট ফিনিশিং আপনাকে দিতে চাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন রমজানুল মুবারক মাস দিল এই রমজানুল মুবারক মাস পেয়ে নিজের গুণাগুলো মাফ করাইতে পারলি না তোর মতন কপাল পুরা নাই এ আল্লাহর গুলামের এত বড় নেহামত পেয়েছ নেহামতের অবশ্যই অবশ্যই কদর করবি কারণ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে তোর আশেপাশের ডাইনে বামে দেখ গত রমজানুল মুবারক মাসে এমন কিছু বন্ধু ছিল গুক। এমন কিছু মানুষ ছিল যেই মানুষগুলা আজকের চায়ের স্টলে নাই ইফতার পাটিতে নাই তারাবির জামাতে নাই মসজিদে নাই ও মুসলমান খেলার মাঠে নাই এই মানুষগুলা বিদায় নিয়ে কবরে চলে গেছে তুমি কতদিন বেঁচে থাকবা জানা নাই রে মুসলমান ফিরে আমার সুন্দর মায়াবি এই টানে তোমাদেরকে আকৃষ্ট করতে চাই রমজানুল মুবারক মাসটাকে হেলাই কাঠিও না আল্লাহ রব্বুল আলমিন হায়াত দিয়েছেন তৌফিক দিয়েছেন রোজাগুলো রাখবা যুবক ভাইরা এমনি টাইম পাস যদি করতে মনে চাই জিকির করবা টাইম পাস যদি করতে মনে চাই কোরআন তেলাওয়াত করবা টাইম পাস করতে যদি মনে চাই নফল হাইবাদাত করবা টাইম পাস যদি করতে চাও জনগণের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের খেদমত গুলো করবা আল্লা রব্বুল আলামিন এত সময় ধরে যেই ভিডিওটা আমার প্রিয় ভাইরা দেখলো প্রিয় বোনেরা দেখলো তুমি সবাইকে কথাগুলা মানার মতন তো দান করে দাও বলি আমিন আমি হাসান বিন আব্দুল মাজেদ এতক্ষণ ধরে আপনাদের সাথে ছিলাম পাশে ছিলাম